নমস্কার বন্ধুরা কোথায় আছে যে যেখানে যত বেশি সুখ সেখানে ততই বেশি ব্যথা যেখানে যত বেশি বাড়ি সেখানে ততই বেশি কাজ যেখানে যত বেশি সেখানে ততই বেশি যন্ত্রণা এরকম একটি খবর এর আগেও আমি এর উপর এ বিষয়ের উপর ভিডিও বানিয়েছিলাম আপনারা দেখেছিলেন ব্যাংক অফ বরোদার উপর একটা ভিডিও আমি বানিয়েছিলাম যেখানে বিদেশি দুটো সংস্থা ব্যাংক অফ বরোদার উপর এলিগেশন এনেছিল যে ওনারা কাস্টমারদের সাথে কিছু একটা ফ্রড বা মিসলিডিং কিছু একটা কাজ করছিলেন তারপর সেটা সবাই বিশ্বাস করছিল না এবং তারপর আর আরবিআই অ্যাকশানে আসে এবং তাদের যে অ্যাপ আছে ব্যাঙ্ক অফ বরোদা ওয়ার্ল্ড অ্যাপ সেটা দিয়ে কাস্টমার এর প্রসেসটা টোটালি বন্ধ হয়ে যায় সো আজকে তার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব অবশ্যই যদি আপনারা আগের ভিডিওটা দেখে না থাকেন চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন আমি চেষ্টা করব কমেন্ট বক্সেও তার লিঙ্কটা দিয়ে দিতে যদি এটা আমার ভুল হয়ে যায় তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না যে আপনি কিন্তু লিঙ্কটা শেয়ার করেননি তাহলে আমি অবশ্যই লিঙ্কটা আবার শেয়ার করে দেবো তবে আমি না ভুলার চেষ্টা করছি যাতে করে ভিডিওতে আমি ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে পুরনো ভিডিও লিঙ্কটা দিয়ে দিতে পারি বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলছি আমি বিনয় বিশ্বাস আপনারা দেখছেন এই সময়ে আপনাদের আপনার চ্যানেল টিম টাইক সাপোর্ট এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে ইউটিউব আপনাদেরকে সময় মতো নোটিফিকেশনটা দেয় অনেকেই বলে যে আমাকে নোটিফিকেশন পাচ্ছি না আপনার ভিডিও কারণ আপনি বেলাইকন প্রেস করেননি দাদা আইকনটা প্রেস করে দিন তবে আপনার কাছে নোটিফিকেশন যাবে আর অল সিলেক্ট করে দিন তাহলে সব কটারই নোটিফিকেশন আপনাদের কাছে যাবে লেট না করে ভিডিওটা শুরু করছে এখান থেকে সুতরাং শেষ পর্যন্ত স্কিপ না দিয়ে মনোযোগ দিয়ে শুনুন সব ভিডিওতেই যে আপনাদের এইপিএস এমএটিএম ডিএমটি থাকবে সেরকম কিন্তু নয় কিন্তু সব ভিডিওই আপনাদের এই পি এম এটিএম ডিএমটি রিচার্জ তাই তার রিলেটেড ব্যাঙ্ক রিলেটেড সমস্ত নিউজগুলা সবসময় নিজেদের মধ্যে আপডেটেড রাখবেন যাতে করে আপনিও আপনার নিজের কাস্টমারদেরকে গাইড করতে পারেন কারণ ব্যাঙ্ক অফ বরোদা ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক দেনা ব্যাঙ্ক এবং আরও একটি ব্যাঙ্ক যখন এদের সাথে মার্জার হয়ে যায় তখন ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংকের রূপ ধারণ করে ব্যাঙ্ক অফ বরোদা তারপর থেকেই বড়োদার আকাশচুম্বি অনেক ব্যবস্থাপনা অনেক ভালো চলছে অনেক প্রফিট হচ্ছে তার মধ্যে দিয়ে তাদের মনে হয় যে যারা এই মার্কেটে এই পি এম এ ডিএমটি এই সমস্ত কাজ করছে তারা সবাই ফ্রড তারা তাদের কাস্টমারদের অনেক ঠকাচ্ছে তাদের শুধু মনে হচ্ছিল যে তাদের মতো ভালো কেউ নেই আর মার্কেটে যারা এই পি এম এর কাজ করে তাদের মতো ফ্রড স্টার আর কেউ নেই সুতরাং ওনারা অনেক নাটক করে শেষ পর্যন্ত এনপিসিআই কেউ যুদ্ধে হারিয়ে দেয় এবং এনপিসিআইও ও শেষ পর্যন্ত দু হাজার একুশের শেষ লাস্টের দিকে বলে কয়েও ব্যাংক অফ বরোদাকে দিয়ে এই পি এর সম্পূর্ণ ফুল সার্ভিস যে কারণে দেখবেন ব্যাংক অফ বরোদা নিয়ে বিভিন্ন ভিডিওতে অনেক মানুষ বিভিন্ন রকমের কমেন্ট করে কবে লাইভ হবে কবে থেকে ট্রানজেকশন করতে পারবো কোথায় কোন আইডিতে আমি বেশি ট্রানজেকশন করতে পারবো দাদা কোনো উত্তর নেই শুধু উত্তর কিছু নেই এর সুদুত্তর কারো গেছে কারো কাছে নেই তো বুঝতেই পারছেন ব্যাঙ্ক অফ বরোদা একটা খুব ভালো ব্যাংক ভারতের ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক মানে এর মতো ভালো ব্যাংক আর হতেই পারে না এই ভালো ব্যাংকেরই আজ থেকে মাস চার পাঁচেক আগে একটা নিউজ আসে বিদেশি দুটো সংস্থা থেকে একটা নিউজ সংস্থা একটা হচ্ছে এই ধরুন খোঁচাখুচি করে নিউজ বার করে এরকম একটা সংস্থা তারা জানায় যে তারা তাদের মিডিয়াতে লিক করে যে ভারতের একটা বড় ব্যাংক তারা কাস্টমারদেরকে না জানিয়ে কাস্টমার ব্যাংকের মোবাইল নম্বর চেঞ্জ করে দিচ্ছে এবং সেই ক্ষেত্রে কোটি কোটি টাকা গায়েব হয়ে যাচ্ছে এরকম একটা নিউজ ফ্ল্যাশ করে তারপর সেটা নিয়ে ব্যাংক যদি ব্যাঙ্ক অফ বরোদা যদিও কোনো চিন্তায় মত্ত ছিল না কিন্তু এটা নিয়ে কিন্তু চিন্তায় মত্ত ছিল ভারতের ব্যাংকের নিয়ামক সংস্থা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা তো চুপ থাকতে পারবে না এবং তারা একটা নিজেদের তরফ থেকে ইন্টারনাল অডিট করে ইন্টারনাল অডিটে ধরা পড়ে যে সত্যি ব্যাঙ্ক অফ বরোদা তার কাস্টমারদের সাথে কিন্তু বিশাল বড় ঘোটালাবাজি করেছে ঠিক আছে এই ঘোটালাবাজিগুলা কোন কোন চ্যানেলে পাবেন আপনার বড় বড় চ্যানেলগুলো খুঁজলে আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্ক অফ বরোদার ঘোটালাবাজি তারা কী করেছে তারা তাদের যে নিজস্ব একটা ব্যাংকিং অ্যাপ আছে যার নাম হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা বিও বি ওয়ার্ল্ড ওই অ্যাপে তারা অ্যাকাউন্ট ওপেন করে এবং সেই অ্যাপটাকে সবার নজরে বেস্ট অ্যাপ বেস্ট ব্যাংকিং অ্যাপে পরিণত করার জন্য ওনারা কীরকম কিছু গ্রাহককে বেছে নেয় যে সমস্ত গ্রাহকদের এখন পর্যন্ত ব্যাংক অফ বরোদা অ্যাপে রেজিস্ট্রেশন হয়নি মানে কাস্টমাররা লাইভ আছেন তারা তাদের কাস্টমার অ্যাকাউন্টে ট্রানজেকশন করছেন কিন্তু তাদের এই ডিজিটাল লাইফে কোনো ইন্টারেস্ট নেই তারা ওই আমাদের মতো ফোনপে গুগল পে এসব কিছু করেন না তারা এরকম কিছু বেস কাস্টমারকে টার্গেট করে এবং টার্গেট করার পর তারা কি করে ভারতের সমস্ত ব্রাঞ্চে এই ঘটনাগুলো চলে তারা ওই সমস্ত কাস্টমার যারা মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং এই সমস্ত জিনিসের বাইরে ধরা যাওয়ার বাইরে ছিলেন তারা তাদের অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করে দেয় মোবাইল নাম্বার কার্ড দেয় মোবাইল নাম্বার ব্যাংকেরই কিছু স্টাফ তাদের নিজস্ব বাড়ির আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা নিজের অফিসের চাপরাসি তাদের মোবাইল নাম্বার কাস্টমার অ্যাকাউন্টে অ্যাড করে দেয় তাতে কী হলো সমস্যা সমস্যা তো এটা বিশাল বড় কাস্টমার কনসেন্ট না নিয়ে তার মোবাইল নাম্বার চেঞ্জ করে দেয় শুধু তাই করেনি তারপরেও আরও এক ধাপ এগিয়ে গেছে ওনারা ওই কাস্টমারকে না জিজ্ঞাসা করেই সেই যে নাম্বারটা অ্যাড করা হয়েছে সেই নাম্বার দিয়ে ওনারা ব্যাঙ্ক অফ বরোদা ওয়ার্ল্ড অ্যাপটা ওই কাস্টমার এগেনসে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করে একটা ছোট্ট ট্রানজেকশনও হয়তো ওনারা করেছেন যেহেতু এখানে অর্থনৈতিক নয় ছয়ের বিষয়বস্তু এসছে এবং সেই অ্যাপটাকে ওনারা প্লে স্টোরে একটা এরকম পর্যায়ে পৌঁছে দেন যে মনে হচ্ছিল ব্যাঙ্ক অফ বরোদাই ভারতের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ ব্যাঙ্কিং অ্যাপ যার এত পরিমাণে কাস্টমার ট্রানজ্যাকশান করছে বা এত পরিমাণ কাস্টমার আপডেটেড আছে বুঝতেই পারছেন কত বড় ফ্রড আমি জানি না আমার ব্যাংকের অ্যাকাউন্টে মোবাইল নম্বর চেঞ্জ হয়ে গেল আমার আমি জানি না আমি আমার ওই ব্যাংকে নেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং এ সমস্ত কিছু রেজিস্ট্রেশন হয়ে গেল ইউপিআই রেজিস্ট্রেশন হয়ে গেল এবং আমি শেষ পর্যন্ত জানিও না আমার ওই অ্যাকাউন্ট থেকে ওই মোবাইল নাম্বারটা আবার সরেও গেল কত বড় বিশ্রী ঘটনা যে ব্যাংক তাদের কাস্টমারদের টাকা নিয়ে এত চিন্তিত সেই ব্যাংক সেই ব্যাংকের ভেতরেই এরকম কিছু লোক বসে আছে আমি বলব না যে ব্যাংকের কোনো ছোট পর্যায়ে লোক এটা করেছে ব্যাংকের অনেক বড় বড় আলা অধিকারীরা মিলেই এটা করেছে হ্যাঁ তাহলে এটার কি প্রমাণ আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে প্রুফও দিয়ে দেব যে এটা মানে কীভাবে এটা প্রমাণিত হলো দেখুন যখনই এটা আরবিআই ধরতে পারলো যে আপনাদের এই ঘটনাটা আপনারা করেছেন সুতরাং আপনারা এই মুহূর্তে লিখেছেন এসবিআই আরবিআই অ্যাকশন এগেন্স্ট ব্যাঙ্ক অফ বরোদা আন্ডার সেকশন থার্টি ফাইভ এ ব্যাঙ্ক অফ বরোদার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেকশন থার্টি ফাইভ এ কি আপনারা যদি একটু সার্চ করে দেখে নিতে পারবেন অফ দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট নাইনটিন ফোরটি নাইন উনিশশো সনের ব্যাংক রেগুলেশন আইনে তিনশো এ ধারা অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদাকে জানায় যে আপনাদের যে ব্যাঙ্ক অফ বরোদা ওয়ার্ল্ড অ্যাপটা আছে সেটা তৎক্ষণাৎ বন্ধ করুন আর কাস্টমার রেজিস্ট্রেশন আপনাদের এটা দিয়ে করতে হবে আপনারা অনেক ভালো কাজ অলরেডি করে ফেলেছেন বন্ধ হয়ে গেছে তাদের এবং যাওয়ার পর তারপরে আবার নিউজ তারপর আবার ক্লিয়ার করে ব্যাঙ্ক অফ বরোদা যে আমরা আমাদের অনেকগুলো স্টাফকে এই মিসলিডিং হওয়ার কারণে ছাঁটাই করেছি দ্যাট মিনস এটা কনফার্ম লুকানোর কোনো রাস্তা নেই যে আমরা লুকিয়ে নেব এটা নতুন ভারত এখানে অনেক কিছুই সম্ভব নয় সুতরাং কাস্টমাররা এখানে অনেকটা সেফ নিজেকে ফিল করাতে পারেন যেখানে আরবিআই এত অ্যাক্টিভ দেখতেই পাচ্ছেন আপনারা পেটিএমের ঘটনা দেখতেই পেয়েছেন পেটিএম ভারত সরকারের মানে পুষ্যপুত্রের মতো বিহেভ করেছে বুঝতেই পারছেন তার বর্তমান সরকার সাথে খুব ভালো রিলেশনশিপ কিন্তু তাতে কাজ হবে না আপনি যদি চিটিং চুটিং করেন চিটিংবাজি করেন তাহলে সরকারের কাছাকাছি থাকলেও আরবিআই আপনাকে ছেড়ে দেবে সেরকম কিন্তু কথা নয় বা সরকার যে আপনাকে ছেড়ে দেবে সেরকম কোনো কথা নয় সেইভাবে ব্যাঙ্ক অফ বরোদা ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক তাদেরকেও কিন্তু ছেড়ে দেয়নি এবং আজ পর্যন্ত তাদের ব্যাঙ্ক অফ বরোদা ওয়ার্ল্ড অ্যাপ বন্ধ সেই অ্যাপ দিয়ে আজও কোনো নতুন কাস্টমার রেজিস্ট্রেশন হয় না এইবার এইবার কি ঘটনা দ্বিতীয় ঘটনা তো শুনতেই পেয়েছেন তারা কিছু স্টাফ তাদের ছাটাই করেছে তার সেই ভিডিও লিঙ্কও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর চ্যানেলের সাবস্ক্রিপ ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তৃতীয় ভিডিও দিয়ে দেবো এবার ওনারা গুহার লাগাচ্ছেন মানে চেঁচামেচি করছেন আমরা শেয়ার মার্কেটে খুব ভালো রেজাল্ট করেছি আমাদের লাস্ট কোয়ার্টারে আমরা বিজনেসে খুব ভালো রেজাল্ট করেছি আমাদের লোনে আমরা খুব ভালো রেজাল্ট করেছি সত্যি ওনারা অনেক জায়গায় ভালো রেজাল্ট করেছেন এবার বলছেন যে আমরা নিজেদের গ্যাপটা পূরণ করে ফেলেছি ওনারা বলার চেষ্টা করছেন যে গ্যাপ গ্যাপস আর ক্লোজড অ্যান্ড হোপিং আরবিআই টু রিবোক ব্যান অন ব্যাঙ্ক অভার দ্য ওয়ার্ল্ড সেইস দেবদত্তাচন্দ চন্দ ব্যাংকের অনেক বড় শীর্ষ পর্যায়ের একজন আধিকারিক উনি বলছেন যে আমরা যা যা গ্যাপ ছিল তা ক্লোজ করে দিয়েছি গ্যাপ ছিল এত বড় ব্যাংকের কাস্টমারের সাথে এরকম রকম ধরনের মিসলিডিং করার গ্যাপ ছিল আমরা সেই গ্যাপ বন্ধ করে দিয়েছি এবং আশা করছি যে আরবিআই আমাদের যে রিভোক করেছে আমাদের যে ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপটা আছে ওয়ার্ল্ড অ্যাপ আছে সেটা তার যে ব্যান করেছে ব্যাংকটাকে ওনারা রিভোক করবেন দ্যাট মিন্স আমরা কোথায় আছি বুঝতেই পারছেন আমাদেরকে ঘুমিয়ে রেখে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক আমাদেরকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে বিক্রি না বলা ভুল হবে যে আমাদের সাথে এরকম ধরনের চিটিং করছেন ওনারা তবে এই জায়গায় আমি আশ্বস্ত যে ভারতের নিয়ামক ব্যাংক নিয়ামক সংস্থা আরবিআই তারা সজাগ আছে তারা আমাদেরকে শান্তিতে ঘুমানোর জন্য সজাগ বসে আছে এবং বিভিন্ন ব্যাংকে ঠিক মতো সঠিক সময়ে ডান্ডা ঠিক করে যাচ্ছে তো আশা করছি আপনাদের এই নিউজটা ভালো লেগেছে আপনারা স্যাটিসফাই যে ব্যাংক এরকম ব্যাঙ্কিং নিয়ামক সংস্থা আরবিআই এরকমভাবে অ্যাক্টিভ এবং প্রো অ্যাক্টিভ আছে এরকম ধরনের নিউজ রেগুলার পেতে চাইলে এবং সবসময় টিম টেক সাপোর্টের সাথে কানেক্টেড থাকতে চাইলে শুধু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আর বেলাইকোনে প্রেস করলে হবে না আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট তো আপনার সাবস্ক্রাইব করতে হবে কারণ সব নিউজ কিন্তু ইউটিউবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না ওই নিউজগুলো যদি আপনি কভার করতে চান এবং নিজেকে সবসময় আপডেট রাখতে চান ফিনটেক ব্যাঙ্কিং মার্কেটে তবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন লাস্টে বলছি ভিডিওটিতে স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে থেকে আমাকে দেখা এবং শোনার জন্য এবং এই ব্যাঙ্কে ইনফরমেশনটি নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত